এয়ারপড প্রো দুটো ভার্সন আছে, দুটো ভার্সন হচ্ছে, দুইটাই চায়না, দুইটাই মাস্টার কপি, বাট একটা সাউন্ড কোয়ালিটি ভালো আর একটা সাউন্ড কোয়ালিটি একটু কম, এছাড়া অল ওভার সব ঠিক আছে। বক্সে একটু চেঞ্জ আছে, দেখতে পারেন বক্সটা, লেখা, লোগো, পিকচার সবই চেঞ্জ, দেখলেই বুঝতে পারবেন। দুটো বক্স পাশাপাশি রাখলে আসলে বোঝা যায়, না আলাদা বোঝা যায় না। ওকে, আনবক্সিং করব দুটা। ওয়াইট এয়ারপড প্রো দুইটা ভার্সন, একটা হচ্ছে এনএসসি, এনএসসি হচ্ছে এটা, এনএসসি হচ্ছে এই লোগোটা থাকবে পলিতে, ছাড়াটা দুইটার লুক হচ্ছে এমন হবে, একটু এনএসসিটা যেটা একটু ব্রাইট হয় আর লেখাগুলো একটু ডিফারেন্স হয়, লেখা লেখাগুলো যেমন এনএসসিতে হচ্ছে, কিছু চাইনিজ লেখা আছে, এটাতে আবার চাইনিজ লেখা নেই, কিছু ফুল ইংলিশ, আর পিছন সাইডটা হচ্ছে, এটা হচ্ছে এনএসসি, ডান পাশেরটা এনএসসি, এনএসসি ব্রাইট কালার, লোগো পিকচার ব্রাইট টু ব্রাইট কালার হয়। আচ্ছা, আনবক্সিং করে দেখি। হ্যাঁ, কেবল অ্যাপেলের কেবল অ্যান্ড টাইপ সি, এটা হচ্ছে সাউন্ড কোয়ালিটিটা আমরা পরে চেক করব, ডিজাইন আর আউটলুকটা দেখি আগে। সেম টু সেম সব কিছুই একই প্রোভাইড করেছে এটা। এভরিথিং সেম, প্যাকেজিং আর প্রোডাক্টের মধ্যে ডিফারেন্স আছে দেখি। এটা হচ্ছে এএনসিটা, এয়ারপড প্রোর ডিফারেন্সটা কি দুটার মধ্যে আমরা দেখবো। ডিফারেন্স যদি বলি, দুটার মধ্যে কোনো লেখা আর বক্সের মধ্যে কোনো ডিফারেন্স নেই, দুটোই সেম দেখতে, দেখলে বোঝা যাবে না,
এটা গ্রিন এলইডি চলতেছে, খুললে হোয়াইট, এটা খুললেও গ্রিন, এটা যখন ওটা খোলা হবে তখন গ্রিন থাকছে। এএনসি ভার্সনটা নাম্বার চারটা, এটা খোলার পর হোয়াইট, দেন ক্লোজ করার পর গ্রিন, এটাও লাইট অফ, ক্লোজ করার পর গ্রিন, এটার লাইটটা একটু ব্রাইট বেশি, লাইটটা হালকা, তেমন কোনো ডিফারেন্স নেই। এই ডিফারেন্স সাউন্ডে যে যতটুকু ডিফারেন্স আছে, এটা ভালো কোয়ালিটি সাউন্ড প্রোভাইড করে এনএসসিটা, এটাও ভালো কোয়ালিটি সাউন্ড, কোয়ালিটি খারাপ না, এটাও ভালো কোয়ালিটি সাউন্ড, বাট এটা এটার থেকে একটু বেটার এনএসসিটা। প্রাইস অবশ্যই বেশি, প্রাইস বেশি অবশ্যই বেটার হবেই, বাট সাউন্ড কোয়ালিটি আমরা টেস্ট করব দুইটার। এখন আমরা এয়ারপড প্রোর সাউন্ড কোয়ালিটি টেস্ট করব, যতটুকু সম্ভব টেস্ট করা যায় ততটুকু টেস্ট করব। এটার সাউন্ড কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো, বেস কোয়ালিটি, এটা বেস অনেক বেশি, তুলনামূলক হেডফোনের থেকে বেস কোয়ালিটি অনেক বেশি। আর ফাংশন যেগুলো আছে এটার, টাচ দিয়ে সাউন্ড পজ চেঞ্জ সবই করা যায়, অ্যাপেলে যে ফাংশনগুলো আছে সবই কাজ করে এটাতে। আর এবার আমরা দেখব হচ্ছে এনএসসিটা। এবার আমরা অ্যাপেল প্রোর এএনসিটা টেস্ট করব। এটার সাউন্ড কোয়ালিটি টু মাচ লাউড, ফুল সাউন্ড দিয়ে শোনার কোনো দরকারই হবে না। আর কোয়ালিটি তো অবশ্যই ভালো, ওইটার থেকে কোয়ালিটি বেটার, ভালোই বেটার এটার থেকে এটা কোয়ালিটি। সো আই থিঙ্ক এএনসিটা নেওয়াটা বেটার হবে যারা সাউন্ড শুনতে বেশি পছন্দ করেন, বাট ওটাও খারাপ না, ওটাও ভালো, ওটাও বেস কোয়ালিটি সব দিকেই বেটার, বাট এটা লাউডনেসটা একটু বেশি, বেশি লাউড, মানে অল্প সাউন্ড দিলেই হয়ে যায়। ওটা ফুল সাউন্ডই ভালো করে শুনতে পারবেন, এমন না যে সাউন্ড কম, ওটার সাউন্ড কোয়ালিটিও অনেক ভালো।